সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে মন্ত্রীদের বক্তব্যে প্রমাণিত হয় সরকার উচ্চ আদালতকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অভিযোগ বিএনপি নেতাদের, প্রধান বিচারপতিকে পদত্যাগের জন্য চাপ না দিয়ে গণতন্ত্রের স্বার্থে ক্ষমতাসীনদেরকে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব বলেন তারা। বিটি সমাতার রিপোর্ট। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করতে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ বন্যায় কষ্ট পেলেও সেদিকে খেয়াল না করে বিএনপিকে নিয়ে বিষদগারে ব্যস্ত সরকার। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ক্ষমতাসীনরা আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি। এইসব কর্মকাণ্ডের কারণে আজকে এটা নগ্নভাবে প্রকাশিত হয়েছে যে আজকে উচ্চ আদালতকেও এই সরকার এবং আওয়ামী লীগ আজকে তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, এটা দেশের জন্য অশনির সংকেত। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা কমিশনের কাজ নয়, সিএসির এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে তারা ক্ষমতা থেকে চলে যাক, একটা সহায়ক সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের অনুষ্ঠিত হোক। গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে কমিশনের প্রতি আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাহলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। বৈশাখী সংবাদ, ঢাকা।